আমরা যারা মুসলিম দাবি করি, আমরা মুসলমানরা পৃথিবীতে এখন বিভিন্ন ধারায় বিভিন্ন আকিদায় বিভক্ত। যারা সালাফি ওরাও নিজেদেরকে মুসলিম বলে, যারা ইরান এশিয়াবাদ ওরাও নিজেদেরকে মুসলিম বলে, আল আরবে সৌদি অভিবাদ ওরাও নিজেদেরকে মুসলিম বলে, কাদিয়ানি ওরাও নিজেদেরকে মুসলিম বলে, আমাদের কলমে পড়ে যদি কলমে হাকিকত অস্বীকার করে। কাদিয়ানিরা যেহেতু কলমে পাকে উল্লেখ আছে, তাই খাতামুন নাবিয়ীন শব্দটা অস্বীকার করে না, কিন্তু হাকিকত অস্বীকার করে। ওরা বলে যে খাতামুন নাবিয়ীন মানে সির মহযুক্ত নবী, শেষ নবী স্বীকার করে না, যে কোনো উপায় বাতিল। তো কিন্তু মুসলিম দাবি করে, বাহিরে ইসলাম নামে অনেক জায়গায় ওরা আছে, আমার এমন এমন অনেক জায়গা আছে মসজিদ ওদেরই, মানুষ জানেও না যে এরা কি মুসলমান মনে করে নামাজ পড়ে। এখন আবার আলোচনা তর জামাত, এটা হক জামাত হিসাবে অধিকাংশ মানুষ পৃথিবীতে দাবি করে। তো দাবির সাথে অনেক সময় আলোচনা জামাতের রূপরেখা মিলে না। এখন আহলুসুন্নাহ জামাত বা সুন্নি অনেকে দাবি করে, কিন্তু আকীদার খেলাফ, শরীয়তের খেলাফ, তরিকাতের খেলাফ, বিভিন্ন রকমের খেলাফ আছে। আহলুসুন্নাহ জামাত দাবি করে কিন্তু আকীদা ঠিক নাই, বলে যে ইসলাম রাজনৈতিক, আবার রাজনীতি করতে গেলে খারজি সালাফি রাজনীতি রাজনীতি করে, অথবা বস্তুবাদের দালালি করে, অথবা মূলকীয়ত্বে কবুল করে। তো বাস্তবে এখন পৃথিবীতে ইসলাম দাবি করতেছে প্রায় 1200 কোটি মানুষ। ইসলাম শব্দ নিয়ে কোনো সমস্যা নেই, কোরআনে পাককে স্বীকার করতেছে, হাদিস শরীফকেও স্বীকার করতেছে, আল্লাহ বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, একই কেবলার দিকে নামাজ করতেছে, মুসলিম দাবি করতেছে, কিন্তু আকীদায় ব্যাপকভাবে বিভক্তি আছে। এখন কেউ ইসলাম মনে করে তবলি করতেছে, কেউ জামাত শিবির মধ্যে যাচ্ছে, কেউ সালাফি মতবাদে যাচ্ছে, কেউ বা তালেবানকে সমর্থন করছে, কেউ বা সৌদি বস্ত্রবাদী ওদেরকে ইসলাম মনে করছে, কেউ ইরানের শিয়াবাদীদেরকে মনে করছে। এখন পরস্পর বিরোধী, আমি আপনাকে বাতিল বলতেছি বা আপনি আমাকে বাতিল বলতেছেন, আপনি নিজেকে মুসলিম মনে করতেছেন, আমিও নিজেকে মুসলিম মনে করতেছি। এখন এই অবস্থায় আমরা অরিজিনাল ইসলাম, আসল ইসলাম, আকীদার দিক, তরিকতের সফর দিক, লাল হারাম আমলাত, লাখের বিভিন্ন দিক মামলাত, এবং রাজনৈতিক দিক, সব দিক, মানে অরিজিনাল ইসলাম, মানে জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের মাধ্যমে, মানে তুলে ধরা, জগা জাতীয় নয় বা ফতোয়াও নয়। এখন আপনার দৃষ্টিতে আমি বাতিল বা আপনি আপনি আমার দৃষ্টিতে বাতিল হতে পারেন। এখন এই একটা দিক, এটা আমরা জ্ঞান ভালোবাসার মাধ্যমে সমাধান করতে হবে, কারণ দুইটা জিনিস একসাথে হক নয়। আপনি ইসলাম দাবি করতেছেন, আমিও দাবি করতেছি। এখন আমি যদি হক হই আপনি বাতিল, আর আপনি বাতিল আপনি যদি হক হন আমি বাতিল, দুইটা একসাথে হক নয়। তবে আমাদের সবার নিয়তেই ভালো যে আমরা ইসলামের জন্য ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলাম বলতে এখানে প্রথমে তাওহীদের আকীদা, সালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, এভাবে আম্বিয়া আলী ইসলামের আকীদা, এখানে মৌলিক কতগুলো জিনিস রয়েছে। এখন এখন কোরআনে পাক হাদিস শরীফ থেকে সবাই আমরা কথা বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন ইউদিল্লু বিহি কাসীর ওয়া ইয়াহদি বিহি কাসীর, কোরআন পাক পড়ে পদভ্রষ্ট হবে আবার হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য কোরআন পাক থেকে দলিল দলিল উৎসর্গ কোরআনে পাক, কিন্তু মুতাশাবিহাত আয়াত শরীফ দিয়ে তো আর আকীদা হবে না, দলিল হবে না। ভিতরে সমস্যা আছে, এটা খুব বেশি উপরে নাই সালাফিদের এবং শিয়াদের, এমনকি এমনকি অভিবাদের যে আকিদা ইসলামের মূল আকিদা এক নয়, আমরা না জেনে অনেককে ইসলাম মনে করতেছি আসলে ইসলাম নয়। এভাবে ইসলাম কি সেটা ইসলাম সাপান্দার হস্তি দর্শনের মতো, যে যেটা করছে সেটাকে ইসলাম, কেউ বলতেছে ইসলাম মানে কেবল তরিকাতা সব, কেউ বলতেছে ইসলাম মানে কেবল রাজনীতি, কেউ বলতেছে ইসলাম মানে কেবল তসবিহ করা, কেউ বলতেছে ইসলাম মানে কেবল যুদ্ধ করা, জিহাদ করা, কেউ বলতেছে ইসলাম মানে কেবল সিল্লা দিয়ে দিয়ে ঘুরা, এভাবে মানে
মানে অপূর্ণাঙ্গ হলে তো হবে না, কেউ কথা ইসলাম যেমন ছেলেদের ব্যাপার, মেয়েদের কোনো ভূমিকা নাই, বিভিন্ন রকমের অনেক ধরনের সমস্যা আছে। এখন তাহিদের আকিদা ঠিক থাকতে হবে, যেটা আমাদের আসলে দিন হকের মূল আকিদা, সেটা মোতাশা ব্যাংক ভিত্তিক হলে হবে না, সেটা আমাদের আসলে খোলাফার তাহিদের যে আকিদা সেটা আমাদের ঠিক থাকতে হবে। তারপর সামনের আসলাতের আকিদা, নবুতের আকিদা, এখন কেউ যদি নবী বললো, রাসুল বললো, আবার যদি বলে যে নবীরা ভুল তৈরি করতে পারে, তাহলে সেটা বাতল আকিদা নিঃসন্দেহ। তো এভাবে একই সাথে নবুতের আরো অনেক বিষয় রয়ে গেছে, যে মানে অনেক সিফাত, এখন আমি বললাম নবী, বললাম রাসুল, এটা কাজে নিয়ে বলো, কিন্তু নবুয়তের সিফাত রাসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আমি অস্বীকার করলাম, এতে আসলে নবুয়ত রাসালাত অস্বীকার হয়ে যায়। যেমন আল্লাহ বলছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ওয়া দিয়ে আমরা যারা আরবি জানি তারা জানি যে ওয়া দিয়ে দুটা জিনিস হয়ে গেছে। এখন মিনাল্লাহি নূর, আল্লাহ এটা তো ইসমে জাত, মিনাল্লাহি নূর মানে মিন জাতিহি নূর। এখন কেউ যদি বলে যে নবীকে আল্লাহ জাতে পাকের নূর বললে শিরিক হবে, অংশ হবে, জাতের কোনো অংশ হয় না, না জাতের আসলেই অংশ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু জাতের নূর বলতে কি বোঝায়, সেটা আসলে মহান জ্ঞানের অতীত। এখন ইমানটা পুরোটাই মানুষের জ্ঞানের অতীত, আল্লাহ আল্লাহ তালা ইমানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ তালা কোরআনে পাকের শুরুতেই বলতেছেন যে কোরআন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুদাল্লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ কার, আল্লাহ যেন ইউমিনুনা বিল গায়ব, শুরুতেই আল্লাহ তালা গায়বের কথা বলছেন। এখন গায়ব, গায়ব যেটা এলেমে আসে চিন্তায় কল্পনায় অনুভূতিতে উপলব্ধিতে ইন্দ্রিয়তে আসে, সেটা গায়ব নয়। মানুষ যেটা কল্পনা চিন্তা অনুভূতি তা আসে না, মানুষের যেটা চিন্তা কল্পনা অনুভূতির মধ্যে সেটাই গায়ব। এখন সাড়ে নব্বতের অনেক বিষয় গায়ব, সাড়ে এলাহিয়তের অনেক বিষয় গায়ব, আঘাত গায়ব, ফেরেশতা গায়ব, কবর আজাব গায়ব। এখন জাহের যেটা, এখন জাহের উপরে ওই মান হবে না, যেমন কবর দিয়ে আসতেছি, দাফন কফন করতেছি, আমাদের দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে তো উনি নাই, ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহ বলছেন যে না, বা তাকুল মাইয়াত, তাদেরকে মৃত বলিও না, নিষিদ্ধ করেছেন। এবং শহীদ হয়তো নবীদের প্রেমে, নবীদের সামনে, নবুয়তের হুকুম আহকাম পালন করতে গিয়ে, নবুয়তের দিনকে রক্ষা করতে গিয়ে, এখন নবুয়তের দরজা উপরে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, শহীদের উপরে তো সিদ্দিকিন, সিদ্দিকিনদের উপরে আম্বিয়া আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামদের উপরে রাসালাত, রাসূল, রাসূলদের রাসূল তো সাইয়্যিদুল মুরসালিন কাতাবাল্লাহ বিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে মানে হায়াতুন নবী, এটা আসলে মানে ইমানের মৌলিক বিষয়, ঠিক আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করা। আল্লাহর নবী মানে তো সূর্য থেকে যেমন আলো আসে, বাল্বের থেকে আলো আসে, এটা নয়, আল্লাহর নবী সেটা কেউ জানে না। নূর অনেক কিছু আছে, আল ইসলাম নূর আল কুফরে জুলুমাত, কোরআন পাক নূর, ইসলাম নূর, হেদায়েত নূর, এলেম নূর, এভাবে আকল, কোষ, সহন, ফুয়াদ, এগুলো নূর, দৃষ্টিশক্তিও একটা নূর, শ্রবণ শক্তিও একটা নূর, এভাবে উপলব্ধি শক্তি নূর, বহু নূর আছে, এমনকি দয়া মায়া ভালোবাসা জ্ঞান, এগুলো নূর, এগুলো আল্লাহ তাআলার ইসম মুবারক থেকে আসে, রহমান থেকে, রাহিম থেকে, কারিম থেকে, রাউফ থেকে, গাফুর থেকে আসে। এখানে মানে নূর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে অনেকেই খুব আপত্তি করে, নূর ফেরেশতারা তো নূর। এখন আল্লাহর সৃষ্টি বহু নূর আছে, আবার আল্লাহ নূর, আল্লাহ নূর সামাওয়াত এবং আর্দ, আল্লাহ তো নিজে বলেছেন, এগুলো মধ্যে সবাই আয়াত, সামাওয়াত আর্দের আগেও আল্লাহ ছিলেন, আসেন, থাকবেন, তো আল্লাহর সাথে ছিলেন বলাটাও অপ্রয়োজনীয়। আল্লাহ তাওহীদ জমান কালের উদ্ধি, ইলাহিয়াত জমান কাল ওয়াক্তের হালের উদ্ধি, আল্লাহ ছাড়া কিছুই ছিল না। এভাবে
এখন আল্লাহের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ কিভাবে সেটা আমাদের জ্ঞানের উচিত, কিন্তু ইমানটা তো রাখতে হবে। এভাবে এলমে গায়েব এখন মানে জালিকে আম পাইল গায়েব মুহি হি লাইক, এবং এভাবে মানে মানুষ যেটা জানে না, মানব মানব জ্ঞানের যেটা উচিত নবীর সেই সংবাদই দান করেন, মানুষ যেটা চিন্তা কেমন কল্পনা জ্ঞান রিসার্চ গবেষণা দিয়ে উদ্ধার করতে পারে না, তাদেরকে বুঝে পায় না, আখেরাত সম্পর্কে জানে না। লোকেরা দুনিয়াতে মূল দুইটা সংবাদ দান করেছিল, একটা হচ্ছে তাওহীদের, একটা হচ্ছে আখেরাত, তাওহীদ এবং আখেরাত। ওহি ফেরেশতা সেটা তো সেখানে যুক্ত আছে, এভাবে যেটা মানুষ কল্পনা করতে পারে না, মানুষ মানব জ্ঞানের অতীত, সেটাই লোকেরা সংবাদ দেন। তো এখন আর আমাদের পরিবারের কাছে আল্লাহর কাছে গায়েব কি থাকবে, আল্লাহ আমাদেরকে গায়েব জানেন, সেটা আমাদের কাছে গায়েব হতে পারে, আল্লাহর কাছে কিছু গায়েব নাই। আর গায়েবের গায়েব ফেরেশতারও গায়েব, আশাজিম গায়েব, লঘুকলম গায়েব, অনেক কিছুই গায়েব, সবচেয়ে মূল গায়েব আসলে আল্লাহ তাআলা নিজেই। ঠিক আছে, আল্লাহ থেকে গায়েব আর কিছু নেই, গায়েব থেকে গায়েব ফেরেশতারও আল্লাহকে দেখেন না, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আল্লাহ হাজির, আল্লাহ গায়েব নন। ঠিক মা জাগাল মাথা বা মা পাকা আপনার আল্লাহ ফাঁকা না কাবা কাউসে নিয়ে আমাদের এত করি যে আর কোনো দূরত্বই নেই। এভাবে মানে দিদারের এলাহি মানে লেখাও বা হাত কোন সেটা মুমিনদের জন্য আখেরাতে, দুনিয়াতে সেটা নয়। এভাবে মানে নবুতের যে সিফাত, সালের সালের যে সিফাত, আল্লাহ নবীর বিশ্বাস করা, নবুতের সিফাতে বিশ্বাস করা, নবীদের পবিত্রতায় বিশ্বাস করা, এভাবে হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করা, এগুলো তো একদম ইমানের মৌলিক বিশ্বাস বিষয়। তারপর এখন যে মানে তারপরেও আকিদার দিকগুলো সাধারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আকিদা, এখন দিনকে কেউ যদি বলা যায় অরাজনৈতিক, এটা দিনের একদিক অস্বীকার হলো, অপূর্ণাঙ্গ হলো, আসলে কলেমার মর্ম ধারায় অস্বীকার হলো, কারণ ইসলামের রাজনীতির মূল বিষয় তো কলেমা, ইসলামের সকল নীতির মূল হচ্ছে কলেমা। এখন আমরা কলেমায় যে শপথ নিয়েছি লাইলা, যে তাওহীদের সালাত ইসলামের খেলাফ কোনো কিছু কবুল করবো না, মানবো না, তাওহীদের সালাতের ভিত্তিতে আত্মা জীবন জগৎ সমাজ রাষ্ট্র বিশ্ব গড়ে তুলবো, এইটা নফি এবং এজবাত, একটা জিনিসকে অস্বীকার মুখ্যাতের সংগ্রাম। তো তাওহীদের সালাতের খেলাফ মিথ্যা অবিচার জুলুম শোষণ দূর করবো এবং সত্য সুবিধার মানবতা কায়েম করবো, এটা তো কলেমারই অঙ্গীকার, আর সেটারই বাস্তব রূপায়নটা হয় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে আত্মাই হয়, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জীবনের সমাজের রাষ্ট্রে এগুলো কায়েম হয়। এইভাবে ইসলামকে অরাজনৈতিক বলা, এটাও কলেমার দিন আপনি জমাত কোরআন হাদিস খেলাফত কারবালার শাহাদাত আমল বুঝতে অক্ষমতা, আমার রাজনীতি নামে ভ্রান্ত রাজনীতি আছে, পৃথিবীতে ধর্মের রাজনীতির নামে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র আছে, আবার জাতীয়তাবাদী রাজনীতির নামে বস্তুবাদী মতবাদের মূলকীয়তা আছে, আবার ইসলামী রাজনীতির নামে সালাফিবাদের রাজনীতি আছে যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়, ইসলামের রাষ্ট্রের নামে আইসিসরা যা কিছু করল ওদের তো আগেটাই ঠিক নেই, ওরা সালাফ কবুল করে না, ওরা তাওহীদের কথা বলে, নবুয়তকে মানতে অস্বীকার করেছে, সে তো আল্লাহকে মানতে অস্বীকার করে নাই, আল্লাহকে মানে আল্লাহকে এখন সেটা স্বামী নবুয়ত কবুল করে নাই, কিন্তু সরাসরি আল্লাহকে সুতে দিতে সে অস্বীকার করে নাই, আমরি রাব্বি সে বোমা মান্য করেছে, রাজনীতিতে ইসলাম নয় সেটা আল্লাহ জামাত দ্বারা তারা বুঝি। এভাবে মানে এখন অহনি মতবাদ যাদেরকে বলা হয়, যে ইবনে ওহাব থেকে যেটা আসলো, ইবনে সৌদের মাধ্যমে যেটা কায়েম হলো, এটা মুলুকীয় মুলুকীয় একগোষ্ঠীর রাষ্ট্র, নামকে সৌদি আরব নাম দিল, একটা গোষ্ঠীর নামে রাজনীতি রাষ্ট্র ক্ষমতা হতে পারে না, এটা মুলুকীয়, এটা এজিলবাদ, এটা আমাদের কলেমা দিনের চেতনার বিপরীত, এটা বিশ্ব মানবতার মুক্তির অন্তরায়, এটাই তখন এটাকে ইসলাম স্বীকার করলে পৃথিবীতে ইসলাম অস্বীকার করে, ইসলাম থাকে না, এটা ইসলাম মানবতার মুক্তির আদর্শ, যে মানব জীবনের রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কেমন হবে সেটা একমাত্র খেলাফত, খেলাফতের বিপরীত হলো মুলুকীয়, মুলুকীয় একটা জঘন্য অবৈধ জিনিস, শুধু ইমানের দৃষ্টি নয় মানবিক দৃষ্টিতেও মুলকীয়, চুরি ডাকাতি বেরিসের যেমন অবৈধ, মুলকীয় এই ধরনের অবৈধ, মুলকীয় আসলে নাস্তিকতা, কারণ মুলকীয় মানে আমি মালিক, আমার ইচ্ছায় আমি, আমি যা বলি তাই সত্য, আর তার কোনো অস্তিত্ব নাই, আর খেলাফত বলতে বুঝায় যে আল্লাহ মালিক, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি মালিক, এই
একটা মালিকানা এক এক রকম, আল্লাহর মালিকানা আল্লাহর মতো, রাসূলের মালিকানা রাসূলের মতো, আমার মালিকানা আমার মতো, এটা হচ্ছে মাজাজ মালিকানা। তো এই যে এই মালিকানাটাই খেলাফত, আমরা আল্লাহ ইয়া রাসূল হে বাবিয়া সালিহ বললেন যে ডালা কোন খালায় থাকে না, এভাবে খেলাফত এটা আপনি আপনার মালিকানা দুনিয়ার মালিকানা যে জীবনের অথরিটি অথরিটি অফ লাইফ এটা প্রত্যেক মানুষকে দেওয়া আছে, সম্পদের মালিকানা জীবনের মালিকানা এটা কায়েম থাকে খেলাফতের মাধ্যমে। এবং খেলাফত বলতে বোঝায় যে এর পিছনে কোন একটা শক্তি আছে, সে শক্তি তাহলে সেদারে প্রকাশ, সেদারে মানে অথরিটি হিসাবে, সেদারে মূল হিসেবে রাসূলের পক্ষ থেকে খেলাফত ইমামত বলায়াতের মাধ্যমে সেটা কায়েম থাকবে। এভাবে খেলাফতের বাহিরে কোনো কিছু গ্রহণ করা মানে নিজের জীবনকে অস্বীকার, তাহলে জানার্ব অস্বীকার, রাসূলের অস্বীকার, জীবন মানবতা অধিকার স্বাধীনতা অস্বীকার, এটা খারাপ নম্বর দিয়ে যুদ্ধের সৃষ্টি।